মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন সাতরামনগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পূজন বিশ্বাস। প্রচারে এলাকার ভোটাররা স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছেন, তাই জয়ের ব্যাপারে 100% আশাবাদী বলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। রাজ্যের ত্রয়োদশ বিধানসভার ভোট ক্রমশই ঘনিয়ে আসছে। 16 ফেব্রুয়ারি হবে বিধানসভার ভোট, হাতে আর মাত্র এক পক্ষকাল বাকি, এরপরই হবে নির্বাচনী মহারণ। ফলে ভোটের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই রাজ্য রাজনীতির পারদ চড়ে উঠেছে। শাসক কিংবা বিরোধী সব দলই শেষ লগ্নে প্রচারে ঢেউ তুলেছে। মনোনয়নপত্র দাখিল করে প্রচারে জোর দিয়েছেন সাতরামনগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পূজন বিশ্বাস। বৃহস্পতিবার তিনি বর্ডার এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়েছেন। প্রচারের মুখে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে এলাকার নাগরিকদের জন্য কি কাজ করবেন তা কেউ এখন উপলব্ধি করতে পারবে না। পাশাপাশি তিনি বলেন, এলাকার মানুষের ভালো সাড়া পাচ্ছেন তিনি। মানুষ ডোর টু ডোর প্রচারে ব্যাপক সাড়া দিচ্ছেন, মানুষের স্বতঃস্ফূর্ততা প্রমাণ করে মানুষ তৃণমূলের পক্ষে তাদের সুচিন্তিত রায় দান করবেন। এরকম সাড়া পাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি। সাতরামনগর বিধানসভা কেন্দ্রে আমরা অনেক আগের থেকে ডোর টু ডোর শুরু করেছিলাম, আর এখন আজকে এই এলাকাতে, জয়পুর এলাকাতে, জলাকা বস্তি সবখানে আমাদের পরিচিত, আমি সবার সামনে পরিচিত। আগে থেকে ভালো সাড়া পাচ্ছি, তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষের সমর্থন রয়েছে। জিতার পর কি কি নিয়ে দাবি টাবি নিয়েছে? আমি তো বলেছি আগে, ওই দিন আমাদের একটা টক শো ছিল, আমি এটার মধ্যে বলেছিলাম যে মানুষের সমান অধিকার থাকতে হবে এবং ধর্ম নিয়ে জাতপাত নিয়ে কোনো রকমের ভেদাভেদ যাতে সাতরামনগর বিধানসভাতে না থাকে। কারণ আপনারা জানেন যে এটা একটা মিশ্র বসতি এই কনস্টিটিউয়েন্সি, এখানে আমাদের জাতি উপজাতি হিন্দু মুসলিম খ্রিস্টান সব অংশের মানুষই এখানে বসবাস করেন, এবং তাদের মধ্যে যাতে কোনো রকম ভেদাভেদ এরকম অন্যরকম পলিটিক্স না করা হয়, মানুষ যাতে শান্তিতে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, সে হিন্দু হোক খ্রিস্টান হোক মুসলিম হোক। এবং ব্যবসা বাণিজ্যের যে জিনিসটা আমি বলেছিলাম যে আমদানি রপ্তানির ব্যাপারটাও বর্ডার গোলচুক করে এরিয়াতে, এটাতে যাতে সমান হিসাবে সবাই ব্যবসা করতে পারে। আজকে ও বিজেপি করছে বলে ও করতে পারবে না, তৃণমূল করছে বলে করতে পারবে না, সিপিএম করছে বলে করতে, এরকম না, সবার জন্য যাতে সমান। সাতরামনগর কেন্দ্রের মানুষ বাম শাসনে যেমন বঞ্চিত হয়েছিলেন, এখনও এই কেন্দ্রের বেকার যুবক থেকে শুরু করে ব্যবসায়ী শ্রমিক কর্মচারী সকলেই বঞ্চিত। তবে তৃণমূল এই বঞ্চনা থেকে রামনগর কেন্দ্রের মানুষকে মুক্ত করতে চায় বলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।